বন্ধুরা, আজকে আমরা শিখব যে মানবতন্ত্রের একক বা ইউনিট অফ হিউম্যান সিস্টেমের সম্পর্কে। মানব দেহ বিভিন্ন তন্ত্রের সমন্বয়ে গঠিত। এই তন্ত্রগুলি হলো ত্বকীয় তন্ত্র, কঙ্কাল তন্ত্র, লসিকাতন্ত্র, পেশিতন্ত্র, সংবহনতন্ত্র, পৌষ্টিকতন্ত্র, রেচনতন্ত্র, স্নায়ুতন্ত্র, অন্তঃক্ষরাতন্ত্র, প্রজননতন্ত্র। মানবদেহের প্রত্যেকটি তন্ত্র নির্দিষ্ট কতগুলি অঙ্গের সমন্বয়ে গঠিত। যেমন পৌষ্টিকতন্ত্র মুখছিদ্র, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত প্রভৃতি অঙ্গের সমন্বয়ে গঠিত হয়। মানবদেহে এই অঙ্গসমূহ আবার বিভিন্ন কলা দ্বারা গঠিত। মানবদেহের অঙ্গ গঠনকারী কলাগুলি হলো আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু, যোগ কলা বা কানেকটিভ টিস্যু, এবং পেশি কলা বা মাস্কিউলার টিস্যু, এবং স্নায়ু কলা বা নার্ভাস টিস্যু। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, মানুষের শ্বসনতন্ত্রের অন্তর্গত অঙ্গ শ্বাসনালী বা ট্রাকিয়া আবরণী কলা, যোগ কলা, পেশি কলা ইত্যাদি সমন্বয়ে গঠিত। মানবদেহের এই চার প্রকার কলা বা টিস্যুকে গঠনগতভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে এরা এক বা একাধিক সম বা ভিন্ন আকৃতির কোষের সমন্বয়ে গঠিত। সুতরাং মানবদেহে গঠনতন্ত্র ও কার্যগত একক হলো কোষ, এবং কোষের যাবতীয় ক্রিয়াকলাপ বিভিন্ন কোষীয় অঙ্গাণু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে মানবদেহের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপকে স্বাভাবিক রাখে। মানবদেহের প্রাণের ভিত্তি হলো এই সমস্ত সজীব কোষ।